ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি শুক্তো রেসিপি। তো এখানে শুক্তোর জন্য নিয়ে নিয়েছি দুটো পটল, দানা ফেলে নিয়েছি একটা আলু এরকম লম্বা করে কেটে, বটবটি, মিষ্টি আলু যেটা রাঙা আলু বলে নিয়েছি, দুটো বেগুন এরকম লম্বা করে কেটে নিয়েছি, পেঁপে এরকম লম্বা লম্বা করে কেটে, সজনের ডাঁটা, আর হচ্ছে বটবটি, আর এখানে নিয়েছি ফুলকপির যে ডাঁটি হয় সেই ফুলকপির ডাঁটি আমি লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। নিয়েছি বড়ি, এটা আমার হাতে দেওয়া বড়ি, এই হলো হাতে দিয়েছিলাম বড়িগুলো, এটা দিয়ে আজকে রেসিপিটা করব। আর তার আগে কাঁচকলা আর উচ্ছেটা আমি কেটে ভেজে নেওয়া হয়ে গেছে, চলুন রেসিপিটা শুরু। এখানে কড়া গরম হয়ে গেছে, প্রথমে বড়িগুলো একটু শুকনোভাবে নেড়ে নেব, বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। আর এইখানে এইগুলো কাঁচকলা আর উচ্ছেটা ভেজে তুলে রেখেছি। এবার দিয়ে দেব তেল, সর্ষের তেল, আমি সর্ষের তেলে রান্নাটা করব, সবজি ভাজার জন্য একেবারে তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, দিয়ে দেবো অল্প একটু পাঁচফোড়ন আর একটু সর্ষে, মশলাটা ভেজে নেব, ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সবজি। এখানে প্রথমে আমি ফুলকপির ডাঁটিগুলো দেবো, এটা ভাজা হয়ে গেছে। এবার বেগুন বাদে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। লবণ অল্প পরিমাণে দেবো, আর ওখানে মশলার মধ্যে দিয়েছি তাই জন্য লবণের পরিমাণটা এখানে কম দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা করে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। এখানে আমার সবজিটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা কলা আর উচ্ছেটা, দিয়েছি ভেজে রাখা বড়িটা, দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেবো মশলার সাথে। এর মধ্যে দিয়ে দেবো একটা জিনিস, আনকুনি পাতা, আপনারা এটা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন, আমরা এটা খানকুনি পাতা বলি।
পেটের জন্য খুবই উপকারী পাতা একটা। এটা দিয়ে একটু নেড়ে দেবো, পাতাগুলো দিয়ে একটু নেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, আমি মিক্সির কন্টেনারটা ধুয়ে জলটা দিচ্ছি এই পরিমাণ। আর দেবো এখানে আমি এক কাপ দুধ করেছি, এটা গরম জল করে, উষ্ণ গরম জল করে গুঁড়ো দুধ গুলে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ বা প্যাকেট দুধও করতে পারেন, তবে এই দুধে গুঁড়ো দুধে বেশি টেস্ট হয়, তাই এটা এর মধ্যে দিয়ে দেবো। তো জলটা দিয়ে আগে নাড়িয়ে দিই, আর একটু জল লাগবে। আমি কন্টেনারটা ধুয়েই দিচ্ছি, আর এই দুধটা দুধের কাপটা ধুয়ে দেবো। এটা অনেকে দুধ সুক্ত বলে, ঝোল একটু ঝোল না হলে হবে না, আর সবজিগুলোও সেদ্ধ হবে। ঝোলটা একটু এরকম দিলাম, এবার এটাকে ঢেকে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে মশলা দিয়ে নামিয়ে ফেলি। শুক্তটা হয়ে গেছে, দিয়ে দেবো একটা ভাজা মশলা। এর মধ্যে এটা হচ্ছে পাঁচ ফোড়ন আর সর্ষে ভেজে, হালকাভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা ছড়িয়ে দেবো। এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে ঝটপট রেসিপিটা হয়ে যায়। এটা মিক্স করে দেবো, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো শুক্তটা একদম শেষের দিকে মশলাটা দিয়ে একটু ফোটালাম, দিয়ে দেবো এক চামচ ঘি। আর দিয়ে দেবো চিনি, ঘি আর চিনিটা অবশ্যই দেবেন, নাহলে শুক্তটা ভালো লাগবে না।